সাই বাবা আলো জ্বালতে খুব পছন্দ করতেন। প্রতিদিন সন্ধ্যাবেলা তিনি তার মসজিদ দ্বারকা মাইতে প্রদীপ জ্বালিয়ে সেটি খুব সুন্দরভাবে সাজাতেন। এখন তিনি ছিলেন ফকির, ওনার নিজের কোনো উপার্জন ছিল না। উনি প্রতিদিন বাজার এলাকায় গিয়ে ব্যাপারীদের কাছ থেকে তেল ভিক্ষা চাইতেন। তেলের কারবারিরা ওনাকে তেল দান করতেন এবং উনি সেই তেল নিয়ে এসে নিজের মসজিদে যেখানে তিনি বাস করতেন সেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালতেন। ব্যাপারীরা দেখতেন প্রতিদিন সকালবেলা একজন ফকির একটা পাত্র নিয়ে আমাদের দোকানের সামনে এসে হাজির হন এবং আমাদের কাছ থেকে বিনা পয়সায় তেল নিয়ে চলে যান। ওনাদের মনে হতে থাকে এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, তাই ওনারা একজোট হয়ে ঠিক করেন যে আগামীকাল থেকে এই ফকির আমাদের দোকানের সামনে এসে তেল চাইলে আমরা তাকে আর তেল দেব না, এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন যখন সাই বাবা হাতে একটি পাত্র নিয়ে ওই দোকানগুলির সামনে গিয়ে দাঁড়ালেন, তখন ব্যাপারীরা পরিষ্কার ওনাকে না বলে দিলেন এবং বললেন পরবর্তীকালে তিনি যেন আর কোনো দিন ওনাদের দোকানের সামনে গিয়ে তেল না চান। সাই বাবা কিছু বললেন না, তিনি সবই দেখলেন, সবই বুঝলেন এবং একটু হেসে ফিরে এলেন। এইবার দোকানিরা মনে করলেন যে আমরা তো ওনাকে তেল দিলাম না, এইবার দেখব উনি কিভাবে প্রতিদিন সন্ধ্যাবেলা ওনার মসজিদে প্রদীপ জ্বেলে সাজান। তাই ওই দিন সন্ধ্যা হতেই সব দোকানিরা একজোট হয়ে দল বেঁধে সাইবাবার মসজিদের সামনে একটি গাছের আড়ালে এসে লুকিয়ে রইল। লুকিয়ে লুকিয়ে ওনারা দেখতে চাইলেন যে সন্ধে তো হয়ে গেছে এবং আমরা ওনাকে তেল দিই, এইবার দেখি উনি কিভাবে আজকের ওনার মসজিদে প্রদীপ জ্বালান। ওনারা অপেক্ষা করতে লাগলেন। এদিকে সাইবাবা করলেন কি, যে পাত্রটা নিয়ে তিনি রোজ সকালবেলা দোকানিদের কাছ থেকে তেল নিয়ে আসতেন সেই পাত্রটি নিলেন, তাতে সামান্য একটু তেল লেগেছিল। এবার সেই পাত্রটিকে তিনি জল দিয়ে পূর্ণ করলেন। জল এবং ওই অবশিষ্ট তেল মিলেমিশে একাকার হয়ে গেল এবং সেই পুরো এক পাত্র জল তিনি আস্তে আস্তে পান করলেন। পান করা হয়ে গেলে এইবার তিনি সমস্ত জল তার মুখ থেকে বার করে আবার ওই পাত্রটিতে ঢেলে দেন। দোকানিরা ভাবতে লাগলেন এই মানুষটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, ইনি কি করতে চাইছেন এটা তো আমাদের কারোরই মাথায় ঢুকছে না। ওনারা অপেক্ষা করতে লাগলেন এবং দেখতে থাকলেন। সাইবাবা করলেন কি, প্রতিদিনের মতো অনেক প্রদীপ নিলেন, সলতে পাকিয়ে সেই প্রদীপগুলির ওপরে রাখলেন এবং সেই প্রদীপগুলি মসজিদের বিভিন্ন প্রান্তে সাজিয়ে রাখলেন। এইবার ওই যে পাত্রটি তিনি জল দিয়ে পূর্ণ করেছিলেন সেই পাত্রটি থেকে জল নিয়ে তিনি প্রদীপগুলির ওপর ঢাললেন এবং তার ধুনি থেকে আগুন নিয়ে এসে আস্তে আস্তে প্রদীপের সলতেগুলিতে আগুন ধরিয়ে দিলেন। এবং কি আশ্চর্য, প্রদীপগুলো জ্বলে উঠল। দোকানিরা অবাক হয়ে গেলেন, ওনারা ব্যাপারটা বুঝতে পারলেন না, একজন মানুষ কেবলমাত্র একটু জল দিয়ে প্রদীপ জ্বালতে পারেন, এও কি সম্ভব। ওনারা বুঝতে পারলেন ওনাদের দ্বারা একটি মস্ত বড় ভুল হয়ে গেছে। ওনারা বুঝতে পারলেন যে মানুষটিকে ওনারা ফিরিয়ে দিয়েছেন সেই মানুষটি কোনো সাধারণ মানুষ নন, নিশ্চয়ই এনার কোনো সিদ্ধ ক্ষমতা রয়েছে। ওনারা আর দেরি করলেন না, ওনারা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সাইবাবার পায়ে হাত দিয়ে সাইবাবার সামনে মাটিতে শুয়ে পড়লেন। সাইবাবা বুঝলেন উনি সবই জানতেন যে এতক্ষণ ওনারা একটি গাছের আড়াল থেকে দাঁড়িয়ে ওনাকে দেখছিলেন। উনি ওনাদের মাথায় হাত দিলেন এবং ওনাদের বললেন উঠে বসো। ওনারা উঠে বসলে উনি বললেন দানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম, দান করো, সামান্য হলেও দান করো, তোমাদের নিশ্চয়ই মঙ্গল হবে। এই ঘটনাটির পিছনে একটি আধ্যাত্মিক ব্যাখ্যা বা স্পিরিচুয়াল এক্সপ্লেনেশন আছে। এমনটা মনে করা হয় যে সাইবাবা যে প্রদীপটি জ্বালাতেন সেই প্রদীপটি হচ্ছে অন্তরের আলো, অর্থাৎ তিনি নিজের অন্তরের আলো দেখিয়ে মানুষকে পথ দেখাতেন। এবং ওই যে উনি ওই পাত্র ভর্তি জলকে প্রথমে পান করে তারপরে আবার সেই জলকে ওই পাত্রে ভরে রাখেন, এটি হলো তার অন্তরের শক্তি, অর্থাৎ তিনি তার অন্তরের শক্তি দিয়ে ওই প্রদীপগুলিকে প্রজ্বলিত করেন।